নমস্কার, সকলেশ্বর সন্তানদের স্বাগত আমাদের স্বয়ংবল গুরুকুল তথা সদ্গুরু মহারিষি মালোবার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে। বলছে আমাদের নিত্য জীবনের কিছু কর্ম তা শুধরে নেওয়ার জন্য, মনুষ্য ধর্ম রক্ষা করার জন্য এবং মানুষ জীবনের যে শ্রেষ্ঠ জীব, মানব জীবন যে শ্রেষ্ঠ জীবন, এই জ্ঞানকে জানার জন্য আমাদের স্বয়ংবল গুরুকুলের সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। যারা আমাদের সৎসঙ্গ করে এবং সৎসঙ্গ শোনে বা আমাদের এই ভক্তিযোগ, শিবযোগ, নামযোগ, দর্শন, ধ্যান যোগ এবং শক্তিযোগ সম্বন্ধে জেনেছে, অর্থাৎ মনুষ্য কারিগরি বিদ্যা সম্বন্ধে জেনেছে, এখানে যে ছবিটি দেওয়া রয়েছে এই যন্ত্রের বিষয়ে জেনেছে, সদ্গুরু মহর্ষির মালোবার মন্ত্র তত্ত্বজ্ঞান জানে, তারা নিত্য এই দেহ তত্ত্বজ্ঞানকেই জানে। তাই সত্যযুগে সেই শ্লোকটি লেখা রয়েছে, নাম সত্যযুগের যে নাম নারায়ণ পর বেদা নারায়ণ পরপ্রা নারায়ণ পর গতি নারায়ণ পরম। এই নারায়ণ শরীরকে জানতে চাইলে, এই নারায়ণ বেদকে জানতে চাইলে, নারায়ণের অক্ষর গুলোকে জানতে চাইলে আমাদের স্বয়ংবল গুরুকুলে আপনাদের সকলকে স্বাগতম থাকলো। আমরা যে জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণের উদ্দেশ্য কি, জন্মের উদ্দেশ্য কি বলছি, সেখানে বলা যায় এই শরীরগত ভাবে, শরীরগত ভারত বা মহাভারতের জ্ঞানে শ্রীমদ ভগবদ গীতায় তিনটে খণ্ড বিভক্ত করা রয়েছে, আমাদের কি করতে হবে। প্রথম হচ্ছে কর্মের সংসার, তারপর হলো ভক্তির সংসার, তারপর হচ্ছে জ্ঞান মার্গ। তাই হচ্ছে কর্ম করতে হয়, বলছে কর্ম করার থেকে কর্ম না করা শ্রেয়, আবার কর্ম না করে কর্ম করা শ্রেয়। তাহলে এর অর্থ কি তা জানতে গেলে আমাদের ভক্তিযোগ করতে হয়, 21 দিনের দেহতত্ত্ব জ্ঞান, যোগ প্রাণায়ামের জ্ঞান এবং মনুষ্য জীবনের উন্নতি করার জন্য গুরু শিষ্য পরম্পরায় দীক্ষা শিক্ষা প্রাপ্তি হওয়ার জ্ঞান, কেন আমাকে দীক্ষা শিক্ষা নিতে হবে তার জ্ঞান। হচ্ছে জ্ঞান মার্গ, তার শ্রেষ্ঠ মার্গ, যারা জ্ঞানের অগ্নিতে নিজেকে আহুতি দিয়েছেন বলছে তারাই মুক্তির পথে গেছেন। তাই মনুষ্য জীবনে এই শরীরটা একটি 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 জায়গা যেখান থেকে আপনি তার জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন, তার জীবনকে বৃদ্ধি করতে পারবেন। বলছে এই শরীরটাই পরিপূর্ণ 33 কোটি দেব দেবীর বাস, বলা হয়েছে একদিকে দেবী একদিকে দেব। এই শরীরেই বলছে কি আমাদের দেহতত্ত্ব জ্ঞানে 72 কোটি 72 লক্ষ 72 হাজার 201টি নারী আছে, তার মধ্যে 72 হাজার স্থূল আকৃতিতে আপনারা দেখতে পাই, 36 হাজার বাঁদিকে, 36 হাজার ডান দিকে, মাঝখানে সুষমা কাণ্ডের সঙ্গে 8 হাজার যুক্ত আছে, 100 বাঁদিকে নারী শুদ্ধির জন্য, ডান দিকে নর শুদ্ধির জন্য, আর মাঝখানে সুষমা কাণ্ড। তাই আমাদের বাঁদিকে বলা হয় দেবী শক্তি, ডান দিকে বলা হয় দেব শক্তি। আমাদের সুষমা কাণ্ড যেটা রয়েছে তাকে বলা হচ্ছে দেহ গঙ্গা। এই গঙ্গার ধারায় যারা উজান বান যায়, উজানে চলে, বলছে তাদের উন্নতি হয়, এই ঊর্ধ্ব রথেশ্বর কথাই বলা হয়েছে। বলছে আমরা যেসব কর্ম করছি, যেসব খাদ্য আহার করছি বা যেসব জ্ঞান অর্জন করছি, তা নিম্নমুখীতে গিয়ে একটা জায়গায় পরিণত হয়, তাকে বিষ্ণু অংশ বা বৈষ্ণব তত্ত্বের জ্ঞানে বিষ্ণু তত্ত্ব বা বীজ অংশের কথা বলা হয়েছে। আমরা যা কিছু করছি আমাদের বীজে সঞ্চয় হচ্ছে, আমাদের বীজ এর ভেতরে তিনটি অংশ আছে, ব্রহ্ম অংশ, বিষ্ণু অংশ আর মহেশ্বর অংশ। এই বিষ্ণু অংশের মধ্যে রয়েছে ইষ্ট কণা, যাকে ঈশ্বর কণাও বলা হয়, যাকে আমরা গড পার্টিকেল বলে থাকি বিজ্ঞানগত ভাবে, সেই গড পার্টিকেলের মধ্যে আমাদের ইষ্ট তত্ত্ব শ্রীকৃষ্ণের বাস। শ্রীকৃষ্ণ ভগবান নিজেই বললেন আমি ওমকার, ওমকার অর্থাৎ শব্দ ব্রহ্ম। তাই বলছে এই প্রকৃতি 5 প্রকার তত্ত্ব দ্বারা গঠিত, কি তত্ত্ব বলছে, মাটি জল বায়ু অগ্নি আকাশ মরুক্ষেতি অবন তেজ। বলছে এই অবস্থাতে বলছে মাটি জল বায়ু অগ্নি আকাশ, এই আকাশ তত্ত্বকে বলা হয়েছে আবার কি শব্দ তত্ত্ব। বলছে আমাদের মন 4 তত্ত্ব দ্বারা গঠিত, মনে 4টে ঘর, এই 4টে ঘরে আরো 4-4টি করে দরজে জানলা আছে, 4-4-16টি দরজে জানলা। এই মনের 16 ঘর পার করতে পারলে আপনি তখন কি হবেন, আত্মশক্তির জ্ঞানে জাগ্রত হবেন। এই মনের দরজা জানলা থেকে 32টা সু ইচ্ছা 32টা কু ইচ্ছা জাগরণ হয়, এই 16টা জানলার ঘরে 32টা সদ ইচ্ছা 32টা অসদ ইচ্ছা জাগরণ হয়। তাই বলছে আপনাকে সদ ইচ্ছার ঘরে যেতে গেলে সদ্গুরু স্বর্ণাপন্ন হতে হয়, যে গুরু আমার জ্যোতিকে সঞ্চয় করছে, আমার জ্যোতিকে উদ্ধ রথস্য করে, আমার এই আকাশ গঙ্গার শক্তিকে
ঊর্ধ্ব দিকে উজান দিকে বয়ে নিয়ে যায়, বলছে সেই গতির জ্ঞানকেই বলা হয়েছে। তাই বলছে দেহতত্ত্ব জ্ঞানে দেহ মন্দিরের জ্ঞানকে জানতে গেলে, মনুষ্য ধর্ম রক্ষা করতে গেলে সদ্গুরুর জ্ঞান বিজ্ঞানের সঙ্গে থেকে সদ্গুরু মহারিষি মালবার যে তত্ত্ব জ্ঞান আপনাদের জানানো হয় তা দেহতত্ত্ব জ্ঞানের সঙ্গে, বর্তমান বিজ্ঞানের সঙ্গে এবং নিজেকে জাগরণের সঙ্গে। এই জাগরণ হতে গেলে বলছে শব্দ ব্রহ্মই শব্দ যজ্ঞ মন্ত্র যজ্ঞই হচ্ছে পূর্ণ যজ্ঞ। তাই শাস্ত্রগত ভাবে শ্রীমৎ ভাগবত গীতায় জ্ঞান যোগে পাঁচ প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে, জ্ঞান যোগে পাঁচ প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে। প্রথম যজ্ঞ বলছে ব্রতের যজ্ঞ, দ্বিতীয় যজ্ঞ দান যজ্ঞ, তৃতীয় যজ্ঞ বলছে অগ্নিহোত্রা যজ্ঞ, চতুর্থ যজ্ঞ বলছে প্রাণায়ামের যজ্ঞ, পঞ্চম যজ্ঞ হচ্ছে মন্ত্র যজ্ঞ। সদ্গুরু স্বর্ণাপন্ন হতে হয়, যারা সদ্গুরু স্বর্ণাপন্ন হয় বলছে তাদেরই উন্নতি হয়, গীতাতে তারই ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলছে তারা জানতে পারে না যারা বলছে শাস্ত্র জ্ঞানকে অবজ্ঞা করে, তারা জানতে পারে না মনুষ্যকে মনুষ্য জাতির শ্রেষ্ঠ রূপে জানতে চায়নি, বলছে তাদেরকে এইসব তত্ত্ব জানানো হয় না। বা যারা নিজেকে চিনতে চায় না, নিজের ভেতরে কি আছে নিজেকে বুঝতে পারেনি, তাদেরকে এই জ্ঞান দেওয়া হয় না। যারা বলছে গুরু গোসাই বৈষ্ণব সাধক পুরুষদের জ্ঞানীদের অবজ্ঞা করে, বলছে তাদেরকেও এই জ্ঞান দেওয়া হয় না। তাই আপনাকে শরণাগতি হয়, শরণাগতি না হলে তাহলে এই জ্ঞানকে দেওয়া যায় না। তাই শরণাগত হতে হয় সদ্গুরুর জ্ঞানে, সদ্গুরুর বলছে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আপনার মুখ্যটা হবে, আপনার মুক্তির পথ হবে। তাই শরণাগত দিনার্থে পরিত্রাণ ও পরায়ণায় সর্বস্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন সর্বধর্ম পরিত্যাজ মমক ধর্ম শরণং ভজ অহং তাম সর্ব পাপ মুক্ষিয়ামি মা সূচহ। আবার বলছেন চৈতন্য চৈতন্যের জ্ঞানে আমি যুগে যুগে গুরু রূপে অধিষ্ঠান হই। শ্রীমৎ ভাগবত গীতাতেও তা বলা হয়েছে, অর্জুন আমি নাই আজকে তোমায় বললাম, আমি আবার তোমাকে এই কথা শোনাবো যখন আমি আবার আসব, গুরু রূপে আসবো, যখন গুরু রূপে অধিষ্ঠান হবে সদ্গুরুর জ্ঞানে অধিষ্ঠিত হবে, তখন তিনি আবার সেই জ্ঞানকে তৈরি করবেন, যখন যখন ধর্মের গ্লানি হবে। তাই বলা হলো যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রায়ণায় সাধনম বিনাশায়শ্চ দুষ্কেতম ধর্মস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছে এই কথাটি বলা হয়েছিল যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি আবার গুরুরূপে আসবো, আমি সাধুদের পরিত্রাণ করতে আসবো, সম্পূর্ণ তত্ত্ব পুনর্বার নির্মাণ করে আসবো। তাই যুগে যুগে শ্রীকৃষ্ণ ভক্ত হওয়ার পর যখন ধর্মের গ্লানি হয়েছে তখন তিনি প্রজাপতি ব্রহ্মার পুত্র হয়ে এসেছিলেন তার কাছে, বলছে যীশু খ্রিস্ট রূপে। তারপর তিনি এসেছিলেন যখন আবার গ্লানি হলো ধর্মের জ্ঞানে, যখন মহৎদের মৃত করা হলো, শুলে চড়ানো হলো, আত্মহত্যা করছেন অনেক সিদ্ধ পুরুষরা, কেন বলছে সৌরচরী রাজার জন্য, তখন মোহাম্মদ রূপে জিহাদ রূপে একজন ব্যক্তি তাকে পাঠানো হলো। তারপর আবার যখন দেখছে কিছু কিছু শ্রেষ্ঠ ব্যক্তি, কিছু জ্ঞানী ব্যক্তিরা যখন আবার এরকম সমাজে অবক্ষয় করছে, তখন প্রেম বিলন করতে ওই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হল। বলছে সেই প্রেম যখন আবার ভক্তিতে জ্ঞানের বিকৃতি হচ্ছে, তখন মালবার রূপে আবার অবতীর্ণ হয়েছে, মালবার জ্ঞান অবতীর্ণ হয়েছে, তা পরিপূর্ণ মাতৃপিতৃ শক্তি জাগরণের জ্ঞান। জগৎমাতা জগৎ পিতাকে শরীর রূপে মাতা পিতাকে এই দেব আর দেবীকে জাগরণের জ্ঞান। তাই আপনাদের যারা সদ্গুরু মহারিষি মালবার মন্ত্র নিয়ে চলেন, বলছে তাদেরকে এই মন্ত্র জপ করতে হয়, দীক্ষা শিক্ষা নিয়ে মালবার আপনাদের সেই নাম জপ করতে হয়। বলছে চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়ে গেছিলেন সেই নাম এই বিকৃত হয়েছে, তা ধাতু রূপে বিকৃত হয়েছে, তা শরীর রূপেও বিকৃত হয়েছে, তা জ্ঞান মার্গেও কিছু জায়গায় বিকৃত হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, শাস্ত্রে বলা হয়েছে, বলছে কি চৈতন্য চৈতন্যমিতে শিক্ষা অষ্টকমের দ্বিতীয় শ্লোকেই বলা হয়েছে, বলছে আমার যে নাম সেই নামেই আমার সর্বশক্তি আছে,
এই নাম আমি যখন তোমাদের দ্বারা শুনছি আমার অনুরাগ তথা বৈরাগ জাগরণ হচ্ছে না। বলছে এই দ্বিতীয় শ্লোকে তথ্য দেওয়া হয়েছে সেটা কি, বলছে যে কোনো নামের অষ্ট রূপ অষ্ট ধাতুর সঙ্গে রয়েছে তিনটে পদে চব্বিশ তত্ত্ব জ্ঞানে, কিন্তু সেই নাম মুখ্য প্রকৃত কোনটা, প্রকৃত পুরুষ ভাবে নাম কোনটা, বলছে যার কাছে সেই নাম প্রকৃত ভাবে উচ্চারণ রয়েছে শুদ্ধ মন্ত্রের উচ্চারণ যারা করতে পারে তারাই নাম মন্ত্র দীক্ষিত হওয়ার যোগ্য বা দীক্ষা মন্ত্র দেওয়ার যোগ্য। আবার বলছেন কি বা বিপ্র কি বা নাস্তি শূদ্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়, কিন্তু সদ্গুরু কজন হয়? সদ্গুরু হতে গেলে যে তত্ত্বটি দরকার তা ভিডিওতে আগেও করা আছে, আপনারা দেখে নেবেন। সদ্গুরুর জ্ঞানে চলতে হয়, সদ্গুরুর মন্ত্র নিতে হয়, সদ্গুরু আবার পূর্ণরূপে তিনি সম্পূর্ণ তত্ত্বকে পুনর্নির্মাণ করে আসেন, তার প্রকৃত উচ্চারণ তথা প্রকৃত তথ্য জ্ঞানকে সমৃদ্ধির সঙ্গে জাগরণ করতে আসে। তাই সদ্গুরুর মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে চলুন। সদ্গুরু মহর্ষি মালবার যারা মন্ত্র নিয়েছেন তারা এই মন্ত্রটি জপ করুন, বা যারা আবার মন্ত্র নিতে চাইছেন সদ্গুরুর জ্ঞানকে জাগরণ করতে চাইছেন পূর্ণ তত্ত্ব জাগরণের জন্য, মনুষ্যকে শরীররূপে জাগরণের জন্য আধ্যাত্ম পথে আসার জন্য তারা এই মন্ত্রটি জপ করবে নিত্য ত্রিসন্ধ্যা একশো আট বার করে। মালবাইং নামা মালবাইং নামা মালবাইং নামা। এই মালবার মন্ত্রের ইষ্ট মন্ত্রের তত্ত্ব স্থূল দেশ প্রবর্তক দেশ তা আপনাদের জন্য দেওয়া হয়েছে, ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন। বলছে মন্ত্র উচ্চারণ জাগরণের জন্য হয়, মন্ত্র যজ্ঞ তাই বলা হয়েছে শ্রেষ্ঠ যজ্ঞ বেদাচী উপচারের মন্ত্র যজ্ঞ, যাকে জ্ঞান যজ্ঞ বলা হয়েছে। তারপর অগ্নিহত্যা যজ্ঞ বলা হয়েছে, তারপর তপস্যা যজ্ঞ বলা হয়েছে, তারপর দান যজ্ঞ বলা হয়েছে, তারপর বলছে কি বলছে ব্রত উপচারের যজ্ঞ বলা হয়েছে। এই যে নিত্য যে পুজো পাঠ হয়, যে রোজা চলছে এখন মুসলিম ধর্মের সম্প্রদায়, বলছে সেখানে সেই ব্রতের জ্ঞান রয়েছে, আমাদের একাদশী কোনো উপবাসের জ্ঞান বলছে সেগুলো রয়েছে। তাই হচ্ছে ব্রতযজ্ঞ দান যজ্ঞ তপস্যা যজ্ঞ বলছে প্রাণায়াম যজ্ঞ যাকে অষ্টাঙ্গ যজ্ঞ বলা হয়েছে, তারপর বলছে মন্ত্রযজ্ঞ সর্বশ্রেষ্ঠ জ্ঞান যজ্ঞ যাকে বলা হয়, বেদাদি উপচারের জ্ঞান যজ্ঞটাই শ্রেষ্ঠ যজ্ঞ, শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান যজ্ঞে এই সূত্রটি বলা হয়েছে। তাই বলছে যারা জ্ঞান মার্গে আসতে চান, এই পাঁচ রকমের ব্রত সাধনা করতে চান, এই পাঁচ রকমের সাধনা করে নিজেকে উন্নতি করতে চান, বা এই পাঁচ প্রকারের যে কোনো এক প্রকার সাধনা জ্ঞান যজ্ঞ করতে চান, বলছে তারা মন্ত্র জপ করবেন। আর যে মন্ত্র সমাজে রয়েছে তা পরম্পরাগত, শ্রীকৃষ্ণ ভগবানও তাই বললেন অর্জুনকে, হে পার্থ পরম্পরাগত ভাবে ওই জ্ঞান বিকৃত হয়েছে রাজ্যাদি লাভের জন্য সাম্প্রদায়িক ভাবে এবং কালখণ্ডের জন্য। তাই হচ্ছে কালখণ্ডে যখন আবার এই জ্ঞান বিকৃত হয় আমি সদ্গুরু রূপে অধিষ্ঠান হয়ে তোমাদের সেই জ্ঞান প্রদান করি, যারা আমাকে আত্মসমর্পণ করে তাদেরকেই আমি জ্ঞান প্রদান করি, যারা শরণাপন্ন নয় আত্মসমর্পণ নয় তারা কোনোদিন সদ্গুরুর জ্ঞানে মুক্তি পেতে পারে না, বলছে তার জ্ঞান মার্গে বলা হয়েছে জ্ঞান যোগ তাই শেষ। তাই শ্রীমদ ভগবত গীতায় তিন ধরনের কর্মের কথা বলা হয়েছে, একটা কর্ম যা আপনার নিত্য প্রয়োজনীয় কর্ম, একটা কর্ম যা ভক্তির কর্ম, একটা কর্ম যা জ্ঞানের কর্ম। এই তিন কর্ম একসঙ্গে যদি আপনাকে সচ্চিত আনন্দ দেয়, বলছে সেই কর্মই শ্রেয়, যে কর্ম আপনাকে সচ্চিত আনন্দ দেবে। তাই মনুষ্য ধর্ম রক্ষার্থে আপনাকে পাঁচ প্রকার সাধনা, যে কোনো এক প্রকার সাধনা আপনি করতে পারেন, তার কর্মে আপনার ভক্তি হবে, ভক্তি জ্ঞানের সঙ্গে হতে হবে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে হতে হবে। তাই জ্ঞান বিজ্ঞান যোগে সূত্রটি রয়েছে, ইদন্তুতে গুহাত্তমং উপবাখ্যামং স্বাবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যা যোগ্যতা মুক্কসে অসু। তাই আপনাদের জ্ঞানকে জানতে গেলে এই পাঁচ প্রকার ব্রত তত্ত্ব ব্রতের কথা দান করুন, তারপর তপস্যা করুন, নাম যজ্ঞ করুন, আর হচ্ছে প্রাণায়ামের গতিকে ধরুন। এই পাঁচ প্রকার তত্ত্ব আপনাদের জীবনকে উন্নতি করবে, সদ্গুরুর জ্ঞানে দীক্ষা শিক্ষা নিয়ে সত্য সনাতন ধর্ম প্রতিষ্ঠার জন্য, যা আমার কাছে আপনার কাছে প্রকৃতির কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে সমান,
তার জ্ঞানকে জানতে হয় বিজ্ঞানের সহিত, তাই তাহলে আপনার মুক্তি হবে, এই জড়া জগৎ থেকে আপনি মুক্ত হবেন। তাই বলছে মনুষ্য ধর্ম রক্ষা করার জন্য সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞান দীক্ষা শিক্ষার সঙ্গে যদি চলতে চান, আমাদের স্বয়ংবাল গুরুকুলে আপনাদের স্বাগতম। এই নামযজ্ঞ করতে চান, এই নাম রূপে যে জ্ঞান বলা হয়েছে সেখানেও বিকৃতি হয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণা সেই তত্ত্ব নামযোগে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন। প্রকৃত উচ্চারণ যার কাছে আছে তার কাছ থেকে সেই তত্ত্বটা নিতে হয়। তাই প্রকৃত উচ্চারণ হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এটা যদি ষোলো নাম বত্রিশ করে করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণ চৈতন্যায় নমো। তাই যাদের কাছে প্রকৃত শুদ্ধ নামের উচ্চারণ আছে তারাই এই নাম যজ্ঞ করার যোগ্য, এবং তাদের কাছ থেকে নাম মন্ত্রে দীক্ষিত হতে হয়। কিন্তু বর্তমান সমাজে কালখণ্ডে পরম্পরাগত ভাবে সাম্প্রদায়িক ভাবে তা বিকৃত হয়েছে, তাই এ যুগে মালবাবার অধিষ্ঠান হয়েছে। তাই আপনাদের মালবাবার মন্ত্রে দীক্ষা শিক্ষার দরকার আছে, স্বয়ংবল হওয়া দরকার আছে, এই স্বয়ংবল গুরুকুলে যুক্ত হওয়ার দরকার আছে। তাই আপনাদের সকল ঈশ্বর সন্তানদের এই মনুষ্য ধর্ম জাগরণের জন্য স্বাগতম থাকলো। মনুষ্য ধর্ম রক্ষা করায় মহর্ষি মালবাবার এই যন্ত্র এবং মন্ত্রে জানার জন্য স্বাগতম থাকলো। আমাদের মনুষ্য ধর্ম রক্ষা করার জ্ঞান, মনুষ্য ধর্ম রক্ষার্থে মানবতার ধর্ম রক্ষার্থে ব্রত তপস্যা দান প্রাণায়ামের যজ্ঞ এবং মন্ত্রযজ্ঞ বা বেদাদি পাঠের যজ্ঞ করুন, তাতে আপনার উন্নতি হবে, মনুষ্য ধর্ম রক্ষা হবে। ওম শান্তি শান্তি শান্তি। ওম যত খায়ং পরিভ্রাষ্টং মাত্রহীনস্যা যত ভবং পুণ্যং ভবতু তত সর্বং তত তপসাদকৃষ্ণনারদন। ॐ नमो भगवते वासुदेवाय नमः।